যে কোথা থেকে জানলেন 80,000 গুণ বেড়েছে আমি জানি না, একটা কোনো পোর্টালে নিউজ করেছিল এটা নিয়ে, উল্টাপাল্টা মিথ্যা, সেটা কেস হয়েছিল, তার আগে কোর্টে ক্ষমা চেয়েছিল যে মিথ্যা খবর। আমি যারা মিথ্যার সঙ্গে থাকতে চায় তারা এটাই বলবে, তাই এখানে কেরালা স্টোরি বন্ধ করা হচ্ছে সত্যকে চাপা দেওয়ার জন্য। বাংলার ভয় কাটাতে হবে, কথাঞ্জলি কখনো গীতাঞ্জলির বিকল্প হতে পারে না। দেখুন, এইসব আবোল তাবোল কথাবার্তা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এর বাইরে কিছু নেই। যেন বক্তব্য রাখেন, না কোনো তথ্য আছে, না কোনো বিষয় আছে, কাউকে গালাগালি দেওয়া, সমালোচনা করা, না হয়তো লোককে বিভ্রান্ত করা, এর কথা কোনো উত্তর হয় না, লোকে কিছু বোঝেও না এইসব কথাবার্তা। দিল্লি ফাইলস, কাশ্মীর ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, তাতে আইনি নোটিশ বিবেক অগ্নিহোত্রী সহ একাধিক পরিচালকের। উনি না ভেবেচিন্তে অনেক কথা বলেন তো, যেটা দেশের সংহতি, পরম্পরা, ইতিহাসের পক্ষে ক্ষতিকারক। পশ্চিমবাংলার লোক এটা নিয়ে ভাবে না কিংবা হজম হয়ে গেছে, কে গান্ধীজিকে জল খাইয়েছে, চা খাইয়েছে, কী করেছে এসব বলেই থাকেন উনি। কিন্তু কোনো বিষয়ের উপরে যদি একজন মুখ্যমন্ত্রী সিরিয়াসলি কথাবার্তা না বলেন তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। রবীন্দ্রনাথের জন্মতিথি জানতে চেয়ে বাঙালি সেন্টিমেন্ট জানেন না, এরকম অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে উঠল। জানেন না মানে জন্মতিথিতেই তো এসেছেন, না জানার কী আছে? যারা বুঝতে পারছেন না তাদের সমস্যা। রাজভবন নবান্ন সংঘাতে বারবার শেক্সপিয়ারের নাম উঠে আসছে। রাজ্যপাল বলেছিলেন তিনি হ্যামলেট হতে চান না, আবার ব্রাত্যবসু কালকে বলেছে তিনি ম্যাকবেথের মতো বা জুলিয়াস সিজারের মতো হয়ে যাচ্ছেন। না, ব্রাত্যবসু চিরদিন নাটক করেন আমরা জানি, সেসব নিয়ে আলোচনা করেন, সেই জন্য কোনো বাস্তবে তার কাজের কোনো প্রতিফলন হয় না। উনি জানেন না ওনার ডিপার্টমেন্টে কী হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে ইতিহাস থেকে নিয়ে এসেছেন গভর্নর একটা ঘটনা, আর আমরাও আশা করব তিনি সেই ধরনেরই কাজ করে বাস্তবে দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি কোথা থেকে জানলেন 80,000 গুণ বেড়েছে আমি জানি না, একটা কোনো পোর্টালে নিউজ করেছিল এটা নিয়ে, উল্টাপাল্টা মিথ্যা, সেটা কেস হয়েছিল, তার আগে কোর্টে ক্ষমা চেয়েছিল যে মিথ্যা খবর। আমি যারা মিথ্যার সঙ্গে থাকতে চায় তারা এটাই বলবে, তাই এখানে কেরালা স্টোরি বন্ধ করা হচ্ছে সত্যকে চাপা দেওয়ার জন্য। বাংলার ভয় কাটাতে হবে, কথাঞ্জলি কখনো গীতাঞ্জলির বিকল্প হতে পারে না। দেখুন, এইসব আবোল তাবোল কথাবার্তা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এর বাইরে কিছু নেই। যেন বক্তব্য রাখেন, না কোনো তথ্য আছে, না কোনো বিষয় আছে, কাউকে গালাগালি দেওয়া, সমালোচনা করা, না হয়তো লোককে বিভ্রান্ত করা, এর কথা কোনো উত্তর হয় না, লোকে কিছু বোঝেও না এইসব কথাবার্তা। দিল্লি ফাইলস, কাশ্মীর ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, তাতে আইনি নোটিশ বিবেক অগ্নিহোত্রী সহ একাধিক পরিচালকের। উনি না ভেবেচিন্তে অনেক কথা বলেন তো, যেটা দেশের সংহতি, পরম্পরা, ইতিহাসের পক্ষে ক্ষতিকারক। পশ্চিমবাংলার লোক এটা নিয়ে ভাবে না কিংবা হজম হয়ে গেছে, কে গান্ধীজিকে জল খাইয়েছে, চা খাইয়েছে, কী করেছে এসব বলেই থাকেন উনি। কিন্তু কোনো বিষয়ের উপরে যদি একজন মুখ্যমন্ত্রী সিরিয়াসলি কথাবার্তা না বলেন তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। রবীন্দ্রনাথের জন্মতিথি জানতে চেয়ে বাঙালি সেন্টিমেন্ট জানেন না, এরকম অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে উঠল। জানেন না মানে জন্মতিথিতেই তো এসেছেন, না জানার কী আছে? যারা বুঝতে পারছেন না তাদের সমস্যা। রাজভবন নবান্ন সংঘাতে বারবার শেক্সপিয়ারের নাম উঠে আসছে। রাজ্যপাল বলেছিলেন তিনি হ্যামলেট হতে চান না, আবার ব্রাত্যবসু কালকে বলেছে তিনি ম্যাকবেথের মতো বা জুলিয়াস সিজারের মতো হয়ে যাচ্ছেন। ব্রাত্যবসু চিরদিন নাটক করেন আমরা জানি, সেসব নিয়ে আলোচনা করেন, সেই জন্য কোনো বাস্তবে তার কাজের কোনো প্রতিফলন হয় না। উনি জানেন না ওনার ডিপার্টমেন্টে কী হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে ইতিহাস থেকে নিয়ে এসেছেন গভর্নর একটা ঘটনা, আর আমরাও আশা করব তিনি সেই ধরনেরই কাজ করে বাস্তবে দেখাবে। হয়ে গেছে, কিছু নেই। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে ইডির কাছে তথ্য পৌঁছে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক দাবি সোনালী গুহর। আমার জানা নেই, হতে পারে অনেকবার জিজ্ঞেস করেছে কিছু বলে থাকতেও পারে। বিজেপি জয়েন করবে? তো বিজেপিতে ছিলেন এটুকু জানি আমি, বিজেপি ছেড়ে গেছেন এটুকু জানি না। মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে।
বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।